নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলা টিভি এবং চন্দ্রকিন্তু প্রকাশনার পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন কবি, ছড়াকার, অনুবাদক জগলুল হায়দার। আমাদের আড্ডায় আপনাকে স্বাগতম ভাই। ধন্যবাদ। এবং নিউ বাংলা টিভিতে তোমার এই অনুষ্ঠান, যা সবাইকেই আমার শুভেচ্ছা। ভাই, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি বাংলাদেশের কোথায়, কোন সময়টায় জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই সময়টায় আপনার যদি কোনো মানে জন্মের সময় কিছু মজার গল্প থাকে না, তো ওরকম কিছু গল্প থাকলে আমাদেরকে শোনান। আমি আমার জন্ম জেলা আমাদের জামালপুরে। আমার জন্ম জামালপুরের জামালগঞ্জের একটা গ্রামে, সেই গ্রামটার নাম বলখাল। এটা 1965 সালের কথা। তখন আমি যেরকম আব্বার কাছে শুনছি বা আমার কাছে শুনছি, তখন পাক ভারত যুদ্ধের এক যে পটভূমি ছিল সেই সময়, সেপ্টেম্বরের দিকে, সম্ভবত 17ই সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধটা ছিল। যুদ্ধের ঠিক পরে পরে আমার 8 অক্টোবর আমার জন্ম তারিখ। তো আমার জন্মের সময় সবচেয়ে, আমার একটা মজার গল্প বলে, আমাদের বাড়িতে তখন দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, আমাদের এক আমাদের বেশ কাজের মহিলা টহিলা থাকতো। এর মধ্যে একটা ছিল, তার কোন পরিচয়ও ছিল না, মানে তাকে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল আর কি, সে রাস্তাঘাট থেকে নিয়ে আসা হয়েছিল, এরকম টাইপের একটা মহিলা। তো সে মানে আমাদের সঙ্গে অনেক কাজকর্ম গুলা করতো, তো তাকে তো সবাই পাগলি ডাক, সে একটু মেন্টালি হয়তো ইয়ে ছিল, পাগলি পাগলি বলে ডাক। তো আমি যখন হই, আমার আমার বড় দুই বোন, আমার বড় আপা এবং মেজ আপা, তারপরে আমি হই। তো ওই সময় বুঝতে পারো যে সামাজিক পরিস্থিতিতে মার যে একটা ইয়ে থাকে, মানে ছেলে হবে, এটা একটা খুব ছিল। তো সেই সময় যখন আমি হই, তখন প্রথম যে চিল্লানি দেয়, সেই পাগলি একটা চিল্লানি দেয় আমার বুবুকে, আমি দাদিকে বুবু বলে ডাকতো, আমরাও আমার দাদিকে বুবু বলে ডাকতাম, ওই পাগলি বুবু বলে ডাকতো। তো বুবু চিল্লানি দিয়ে বলতেছে, বুবু গো মিয়া ভাই হয়েছে, মিয়া ভাই হয়েছে, মিয়া ভাই মানে মিয়া ভাই আর কি, মিয়া ভাই হয়েছে, মিয়া ভাই হয়েছে। মিয়া ভাই, হ্যাঁ, ওই নয় দিয়ে, নয় শিকার দিয়ে বলে যে মিয়া ভাই হয়েছে, মিয়া ভাই হয়েছে। আমি তখন আমার একটা আজান দেয়, এই এটা হলো জন্মের সময়টা। বাহ, অসাধারণ! তার মানে আপনাকে নিয়ে আপনাদের পরিবারে একটা আনন্দমুখর পরিবেশের তৈরি হলো। হ্যাঁ, আমি ভাই, বিশ্বাস করি, আমরা আমার আমরা পরিবারে তো বটেই, মানে আপনারা কয় ভাই বোন? ভাই আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছি টোটাল 5 বোন, আমরা 3 ভাই, তার মধ্যে আমি হচ্ছি ভাই বোনদের তার মধ্যে মানে হচ্ছে তৃতীয়, 8 ভাই বোন। আর 8 ভাই বোন, 8 ভাই বোনের মধ্যে আমি তৃতীয়, কিন্তু আবার আমার ভাইদের মধ্যে আমি বড়। ভাই, আপনাকে যেদিন প্রথম স্কুলে ভর্তি করা হয়েছিল আপনার কি মনে আছে সেটা? না, আমার প্রথম স্কুলে ভর্তি করাটা মনে নাই, তবে স্কুলে ভর্তি হওয়ার আগের কথাটা আমার মনে আছে। আগের কথাটা মনে আছে যে আমাদের যে স্কুলটা ভর্তি করা হয়েছিল, এটা আসলে আমাদের গ্রামে কি বলে, যেমন আমার আব্বা চাচা 4 ভাই আর কি, আমার আব্বা 3 ভাই, মানে আব্বা সহ 4 ভাই। তো সেই 4 ভাইয়ের মধ্যে আমাদের বাড়ি গুলা ছিল কি, এটা একটা বাড়ি, এরপর একটা বাড়ি, এরপর একটা খণ্ড বলতো, গ্রামে খণ্ড বলতো আর কি, যে এটা আমাদের খণ্ড, ওইটা ওই চাচাদের খণ্ড, এটা এই চাচাদের খণ্ড, এটা ওই চাচাদের খণ্ড। আমাদের আসলে বাড়ি ছিল 4টা না, আমাদের খণ্ড ছিল 5টা, মানে আমাদের 4 আব্বা এবং 3 চাচা মিলে আমাদের 4টা খণ্ড তো ছিল। পঞ্চম খণ্ডটা ছিল আমার দাদার প্রতিষ্ঠা করা একটা স্কুল, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা, সেটা গভর্নমেন্ট প্রাইমারি পরবর্তীতে যেটা হচ্ছে, তো সেই স্কুলটাতে এই আমাকে ভর্তি করা হয়। কিন্তু ওখানে হলো কি, স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল, আমার এইটা এখনো মনে আছে, ওই আমি তখন ভর্তি হই নাই, সম্ভবত আমার ওই বা সবুজ সাথী এরকম ছোটদের ক্লাস 1-এর একটা বই ছিল, এবং আমাদের ওখানে ছোট 1 এবং বড় 1 বলতো, আমাকে ডাইরেক্ট বড় 1-এ ভর্তি করছে। তো বড় 1-এ ভর্তি আমরা ওখানে কিন্তু ছোট আর বড় আর বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বড় 1-এ ভর্তি করে, তার আগে হয়েছিল কি, ওই আমি যে বছর ভর্তি হব তার আগের বছরই ওই অ্যানুয়াল যে স্পোর্টস বা অ্যানুয়াল একটা প্রোগ্রাম হয়, ওই স্পোর্টস হইতো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো ওই সময়, তো ওই গেলে তো আবার আমার আব্বা জ্যাঠা এরা তো এগুলা মোটামুটি থাকতে পারছি, আর স্কুলের শিক্ষকরা থাকতেন। ওইখানে আমি একটা কবিতা আবৃত্তি করছিলাম ওই স্কুলে ভর্তি হওয়ার আগে, সেটা হলো যে ওই বঙ্গালী মিয়ার একটা কবিতা, যে
ওই যে সকালে রাখাল গরুর পারে লয়ে যায় মাঠে, হ্যাঁ একটা কবিতা আছে না, শিশুগণ ডায়মন্ড নিজ নিজ, এই আবৃত্তি করছিলাম এবং আমাকে সম্ভবত, আমার আমার আমি মনে হয় সম্ভবত প্রতিযোগিতা না, আমাকে এটা কমিটি একটা মানে সান্ত্বনা সূচক, বা আমি এটা অনেক ভালো আবৃত্তি করছি মনে করে, তারা আমাকে একটা ঝুড়ি দিচ্ছে, এই সময় ঝুড়ি থাকতো প্লাস্টিকের ঝুড়ি, এই ছোট সেটা আমি বলো না, ছোট একটা ঝুড়ি আমাকে, এইটাই আমি প্রথম স্কুলে এই স্মৃতিটা মনে আছে। বাট আমি যেদিন প্রথম স্কুলে যাই সেটা আমার মনে নেই, যেদিন ভর্তি হই। আচ্ছা, অসাধারণ একটি গল্প শোনালেন আপনার, আপনার স্কুলের এক অসাধারণ গল্প শোনালেন। এবার আমরা যাব, আপনি এই যে আমাদের ছোটবেলাতে আপনার যে অনেক ধরনের স্বপ্ন থাকে, যে আমি হয়তো সেই আমি হব কেয়াঘাটের মাঝি, ছোটবেলায় আমাদের সে রবীন্দ্রনাথ যেরকম ছড়া পড়ে বুঝতাম, আপনার ছোটবেলায় কি স্বপ্ন ছিল, আপনি কি হতে চাইতেন আর এখন কি হলেন? আমি ছোটবেলায় একটা এমনিতে আনুষ্ঠানিক ভাবে যখন জিজ্ঞেস করতো কেউ, তখন আমি বলতাম আমি বৈজ্ঞানিক হব, এটা বলতাম, এটা হয়তো আব্বারও একটা ওই যে আমাকে এক ধরনের যে এটা হয়তো থাকতে পারে, আমি এটা বলতাম আমি বৈজ্ঞানিক হব, তখন বিজ্ঞানী বিজ্ঞানীও বলতাম না, তখন শব্দটা বলতাম বৈজ্ঞানিক, আমি বড় হয়ে বৈজ্ঞানিক, এটা ছিল আমার ছোটবেলায় মানে আমি বলতাম বৈজ্ঞানিক। ভাই আপনার আপনার তাহলে আপনি কবে প্রথম লেখালেখি শুরু করলেন, মানে এই যে লেখালেখির যে ছন্দ, লেখালেখির যে সুর, বা এই যে সাহিত্য শিল্পের যে যশ মানে রস, এই রস আস্বাদন আপনার ভিতরে কবে ঢুকলো বলে আপনার মনে পড়ে, প্রথম কবে প্রথম লিখলেন আপনি? এটা আমি লেখাটা বলি যে এটা একটা প্রথমত যেটা হলো, আমি যখন ক্লাস সেভেনে পড়ি, আমার একটা জিনিস, আমার আমরা আমরা অভিবাসী একটা পরিবার, মানে আমরা চাকরি করতাম, চাকরিজনিত কারণে মানে বদলির চাকরি, তো বিভিন্ন সময় বিভিন্ন শহরে থাকছি আমরা, সেখানে যেমন নরসিংদী, গাজীপুর, ভৈরব, ঢাকা, এরকম ঘুরে ফিরে থাকা হয়েছে, গরম জামালপুরে আমাদের কম থাকা হয়েছে, হ্যাঁ যুদ্ধের সময়টাই আমরা ছিলাম, তারপরে আরো কিছুদিন ছিলাম, এরপরে আমরা আবার ওই আব্বার সঙ্গে বিভিন্ন জায়গায় এভাবে ঘুরে ফিরে বড় হয়েছে, এই ঘুরে ফিরে বড় হওয়ার সময় আমাদের তখন আব্বা জামালপুর থেকে আব্বা বদলি হয়ে চলে আসলেন 77 সালে সম্ভবত নরসিংদী, এবং আমাদের পরিবার আমরা চলে আসলাম 78-এর একদম ডিসেম্বর জানুয়ারিতে, জানুয়ারির দিকে মানে 78-এর ডিসেম্বরের শেষে জানুয়ারিতে নতুন স্কুল কলেজ ভর্তি হবে, আমরা ওই সময় চলে আসলাম, তো ওই সময় 78-এর এই দিকটাতেই আব্বা একদিন মানে ইন্সপায়ার করার জন্য নানান কথা বলে, তো একটা কথা বলছিল, এটা যদিও এখন আমি জানি না এটা কার বা বিতর্ক আছে, কিন্তু আব্বা এরকম বলছিল যে জানো মানুষ কিন্তু অনেক ছোট থেকে অনেক বড় হইতে পারে, তবে মানুষের স্বপ্ন থাকে অনেক ছোট থেকে মানুষ অনেক বড় স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে, এরকম বলতে গিয়ে উনি বললেন যেমন ধরো রবীন্দ্রনাথ যে এত বিশ্বকবি, আজকে আমরা সারা পৃথিবী চিনে বা আমাদের দেশে সবাই তাকে সম্মান করে, কিন্তু ওনার শুরুটা কিভাবে হয়েছিল জানো? আব্বা বললেন যে আমরা বললাম যে কিভাবে হয়েছিল, একটা নাস্তার টেবিল আব্বা অফিসে যাওয়ার আগে, তাহলে কিভাবে শুরু হয়েছিল, তখন উনি বললেন যে উনি শুরু করছিলেন জল পড়ে পাঠানো, হ্যাঁ এটা আব্বা বলছিলেন আর কি, এখন এটা রবীন্দ্রনাথের কিনা আবার এরকম আছে, কিন্তু আব্বাই কথাটাই বলছিল, তখন আমার ওইটাই আমাকে খুব ধরলো আর কি, ধরার পরে আমি মনে করি রবীন্দ্রনাথ জল পড়ে পাঠানো দিয়ে শুরু করলো আর এত বড় বিশ্বকবি হয়ে গেল, আচ্ছা তাহলে আমিও শুরু করবো, তখন আব্বা আসা লাগে, আমি ভাবলাম যে আব্বা লাঞ্চের সুখ খাবার আসছে, তখন আমি ওই সময় লিখছিলাম মশা ওরে মশা চড়ে দেবো ঘষা, এটা আমার প্রথম ছড়া, এবং ওই সময় সম্ভবত মশার উপদ্রব ছিল, এটাই আমার ইয়ে করছিল। বাহ বাহ, অসাধারণ। এবং আব্বা আসার পরে আব্বা আসার পরে দেখো যুদ্ধের সময় আমার কিছু কিছু স্মৃতি মনে আছে, যুদ্ধের সময় যেমন ধরো যে যুদ্ধের দিকে যখন বিমান আসলো, আমরা বলতাম জঙ্গলি বিমান, জঙ্গলি বিমান মানে আসলে জঙ্গি বিমান, এই কথাটাকে তখন আমরা জঙ্গলি বিমান বলা হতো সবাই বলতো এরকম, তো ওগুলো যখন আসতো তখন আমরা যারা কাজিনরা আমাদের সমবয়সী যে কাজিনরা আসি, আমরা ওই ঘরের দুইটা ঘরের মাঝখানে যে দেউড়ি বলে আর কি গ্রামে, দুই ঘরের মাঝখানে সুবিও বলে আমাদের এলাকায়, ওইগুলোর মধ্যে আমরা শুয়ে পড়তাম, শুয়ে শুয়ে আমরা কলিং করতাম, তারপরে আমাদের বাড়ির পিছনে একটা পর্যায়ে এরকম হলো যে একটা বোম্বিং হবে, এগুলো পরে বুঝছি কিন্তু আমরা ধারণা করতেছিলাম যে বোম্বিং হবে, ওই নিচে সব চলে যেতে হবে মাটির নিচে, মাটির নিচে ওখানে বাংকার তৈরি করা হয়, ওই বাংকারের মধ্যে ঢুকতাম, খেলতাম আমরা, তারপরে নিজেরা যুদ্ধ যুদ্ধ খেলতাম। আর একটা ঘটনা আমি অনেক জায়গায় বলছি যেটা এটা আর বলবো কি না, ওই যে আমাদের বাড়িতে স্বেচ্ছা বাহিনীর জন রাখছে, আমাদের কাছারি ঘরে বসছিল আর কি, কাছারি ঘরে তো বাড়ির থেকে দূরে সামনে আর কি, উঠানের বাইরের যে উঠানটা থাকে, দুইটা উঠান,
একটা হচ্ছে ভূতলের ওঠা আমাদের দেশে বলে আইনা বলে থাকে, মানে হ্যাঁ, আর একটা হলো বাড়েক বলে, বাড়েক মানে যেটা বাইরে, তো ওই বাড়েকের সামনে হচ্ছে ওই কাছারি ঘরটা, ওই কাছারি ঘরের ওখানে এসে দুজন সেসরা বাহিনীর লোক বসছিল, ওরা রাজা কামুন মানে সেসরা বাহিনী, একটা বাহিনী ছিল লুঙ্গি পরে থাকতো, উপরে একটা খাকি শার্ট পরতো, হাতে হাতে একটা লাঠি থাকতো, তো ওইটা দেখে শুক্র রাখছিল, জুম্মা বাজছিল, সবাই বাড়ির সব বড় মানুষ যারা সব জুম্মা ঘরে চলে গেছে, ওই একটা যুদ্ধের একদম শেষে। তখন আমরা তিন ভাই ছিলাম, আমি, জাকিউল ভাই, মাইনুল, আমরা এক একজন একজনের থেকে 2-3 বছরের বড়, আমি সবার ছোট বদর। তখন আমাদের তিনজনকে তাড়াতাড়ি বললো যে ওই পেঠি চাচি আম্মা এরা সবাই আমাদেরকে নিয়ে বাড়ির পিছনে পায়খানা ছিল, ওই টিনের পায়খানা, পায়খানার মধ্যে তোমার ঢুকায় ঢুকায় যখন নিতে গেল, মানে অর্থাৎ এদের এরা এদেরকে সেভ করার জন্য, তখন ওদের 2 জনকে ঢুকানোর পরে আমিও ঢুকতে গেলাম। মানে আমি যখন ঢুকতে গেলাম, তখন আমাদের ছেলে দিয়ে বললো না তোমার ঢুকতে হবে না, মানে তুমি তো ছোট তোমাকে ধরবে না। হ্যাঁ, এটা বলা যে আমার সেদিন আমার ভিতরে রিপার্কাশন হয়েছিল যে আমি আমি ছোট, সারাদিন একসঙ্গে গেলি চলি ওদের সাথে ফিরি, আর ওরা বড় হয়ে গেল আর আমি ছোট হয়ে গেলাম, এটা আমাকে প্রচন্ড আঘাত করছিল যুদ্ধের এই ঘটনাটা, আমাকে মানে মানসিক ভাবে আমাকে ছোট আঘাত বা বা তার মানে বোঝা যায় যে আপনি ছোটবেলায়ও আপনি মানসিক ভাবে খুব বড় ছিলেন। আপনার মায়ের একটু গল্প শুনি। আমার মার মধুস্মৃতি হলো যে আমার মার মানে আমার মা নাকি আমাকে সবচেয়ে বেশি আদর করে, এটা আমার ভাই বোনদের সবার বক্তব্য ছিল, সবাই বলতো যে আমাকেই বেশি আদর করে। এখন আমি হচ্ছে মায়ের, আমি আম্মা একটা কথা বলতো, যখন আমার আমি তো একটু শ্যামলা কালো, আমার মা শ্যামলা কালো, আমি মার মতো হয়েছি, আমরা তিন ভাই বোন মার মতো হয়েছি শ্যামলা কালো। আমার আব্বা খুবই মানে গৌরবর্ণ ছিলেন, খুবই সুন্দর ছিলেন, তো আবার আমার 5 ভাই বোন হয়েছে আব্বার মতো। আমার মাকে সবাই বলতো তোমার তো ছেলে হয়েছে ঠিক হয়েছে, কিন্তু এটা তো একদম কালো হয়েছে। তখন আমার মা বলতেন যে আমার আমাদের গঙ্গাপুরের ভাষায় যে আমার নাই বলতে নাই একটা কালি কান, মানে আমার মা আমাকে কালিয়া কানাই বলে, এটা আমার আমার নাই বলতে নাই একটা কালিয়া কানাই। তখন একটা ছেলে এই কথাটা আমার বলছে, তো মার কতটা ভালোবাসা, মার কতটা আমাকে যখন কালো বলে কেউ ইয়ে করতেছে যে ও তো কালো, তখন মা এইভাবে ডিফেন্ড করেছে, সে আমার কালো কানা, সে আমার কালিয়া কানা। ভাই আপনার আপনি আপনি আপনার বাবা মায়ের দ্বারা কতটুকু প্রভাবিত, মানে আমাদের বাবা মায়ের অনেক বিষয় থাকে যেগুলো সন্তানের উপরে খুব প্রভাব বিস্তার করে, আপনি কোন বিষয়টা মনে করেন যে আপনার মায়ের কোন বিষয়টা আপনার প্রভাব বিস্তার করছে, বা আপনার আব্বার কোন বিষয়টা আপনাকে প্রভাব বিস্তার করছে? প্রভাব তো আসলে এটা তো থাকেই আমার ভিতরে, মায়ের একটা হচ্ছে যে মায়ের মমতা, আমার মা খুব মমতাময়ী একজন মানুষ, হয়তো অনেকের মাই খুবই মমতাময়ী, আমার মা খুব মমতাময়ী মানুষ, এটা আমার উপরে একটা প্রভাব বিস্তার করছে, আমার মধ্যে মমতাটা, আমি বলতে চাই না এটা বললে নিজের কথা হয়ে যায়, কিন্তু আমার মধ্যে এটা কাজ করে মনে হয়, যাই হোক আমার সঙ্গে যারা চলে এটা তারা ভালো করতে পারবে, এই জিনিসটা আমার মধ্যে আছে। আমি আর আব্বার যেটা হইতেছে যে আব্বার হচ্ছে আব্বা মানে আমার কাছে একটা সময় মনে হইতো যে আব্বু, এখন যেমন এই যে গুগল আমরা পাইলাম, আব্বাকে আমার এখন যদি চিন্তা করি তাহলে ওই সময় মতো গুগল মনে হয়, মানে আমি এমন কোনো প্রশ্ন ছিল না যে প্রশ্নের উত্তর আমি আব্বার কাছে পাইতাম, যদি কোনো প্রশ্নের উত্তর কথার কথা নাও পাইতাম, এরকম আমার আমার স্মৃতিতে নাই আর কি, এরকম যে আব্বাকে প্রশ্ন করে আমি কোনো উত্তর, তো এই জিনিসটা হলো আব্বার জানার পরিধিটা অনেক ব্যাপক ছিল, তো এটা একটা ইয়ে। আর একটা ছিল আব্বার একটা স্বভাব ছিল মুখে মুখে ছড়া কাট, তোমার মধ্যে হয়ে যাবে কলিয়ার, তোমাকে কি বলি আর এই যে এরকম, মানে আমাকে বললো বাবু নিয়ে আসো, তো দাবু দাবু মানে আমাদের দেখাই বাড়ার জন্য যে ইয়েটা, হ্যাঁ এরকম করে কথা বলতাম। হ্যাঁ, যে আমার এক বোনের নাম সুমন, ও তো যে সবুজ, আরেক ভাই আমার ছোট ভাইয়ের নাম সবুজ, ও তো সবুজ বড় অবুজ, সুমন জানি কেমন, এরকম নানান রকম ভাবে, এবং গ্রামের যারা লোকজন বা এলাকার যারা লোকজন অথবা যখন অফিস আদালতের এরকম অনেক কিছু আমরা এগুলো কিছু লিখত, তো এগুলো কিছুটা কাজ করছে। হ্যাঁ, আপনি আপনি দারুণ, খুব দারুণ বললেন আপনার মায়ের যে প্রভাবটা এবং আব্বার যে প্রভাব, আপনি কিন্তু আপনিও কিন্তু এক ধরনের গুগল, আমি দেখেছি আপনাকে অনেক প্রশ্ন করলে আপনি সেটার খুব সুন্দর করে উত্তর দিতে পারেন, মানে আমার মনে হয় যে আপনি একটা বিশাল বই, যে বইয়ের ভিতরে সব উত্তর পাওয়া যায়, এবং আপনি মানুষের সাথে এত আন্তরিক ভাবে মেশেন, আমরা মুগ্ধ হই যারা আপনার সাথে, যারা একবার মিশেছে জগলুল হায়দারের সঙ্গে, যারা যাদের সংস্পর্শে যারা একবার পেয়েছে, তারা আপনার আপনার কাছে সত্যিই হচ্ছে কৃতজ্ঞ এবং ঋণী থাকবে, এটা আমি আমার নিজ দিয়ে জানি। এবং বিশেষ করে আমি তো যখন লেখালেখি করতে আসি, আমি কিন্তু আপনার দ্বারা প্রভাবিত ছিলাম, আপনার ছড়া দ্বারা, আপনার ছড়া পড়তাম, তখন খুব এক ধরনের ব্যাপক আমি রোমাঞ্চিত হতাম, মানে জগলুল হায়দার মানে আমার কাছে মনে হতো বাংলাদেশের ছড়া, হ্যাঁ এরকম ব্যাপার ছিল আমার কাছে। তো ভাই অনেক ধন্যবাদ, আপনি আপনার স্মৃতির কথা বলছিলেন।
ভালো লাগলো। আপনি যখন প্রথম ছড়াটা লিখেছিলেন, ওই যে আপনার আব্বা বলল যে জল পড়ে পাতা নড়ে, রবীন্দ্রনাথ লিখে বড় হয়েছে, আপনিও একটা ছড়া লিখে ফেললেন, ওই সময় আপনি কোন ক্লাসে পড়তেন ভাই? ওই সময় আমি ক্লাস সেভেনে পড়তাম, এটা 1978 সেভেনে? তার সাল, মানে আচ্ছা আচ্ছা, 1978 তারপরে সাল। আপনি কবে আপনার প্রথম লেখা ছাপা হলো কোনো দৈনিকে বা কাগজে, কবে ছাপা হলো আপনার লেখা? এটা এটার মধ্যে একটু ধাপ আছে, আমি আরেকটা স্টেপ বলি। এরপরে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম 1982 সালে, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে ওইটা তো আমি লিখলাম বাইরের ইন্সপিরেশন থেকে, মানে আব্বার প্রণোদনা থেকে আমি লিখলাম। কিন্তু আমি আমার ভিতর থেকে প্রথম কখন লিখলাম, ভিতর থেকে আমি প্রথম লিখলাম 82 সালে। আমি তখন টেস্ট পরীক্ষা দিয়ে বাসায় শুধু নিজে প্র্যাকটিস করি, তখন তো কোচিং টোচিং হইতো না বা কোচিং করতামও না। ওই সময় আমাদের নরসিংদীর যে টেলিফোনে কিনবে একটা ফ্যামিলি হুবলি হয়ে আসে, মানে ওরা আসে, আসার পর ওরা কিছুদিন থাকে। তো ওরা দুই বোন এক ভাই ছিল, তো ওদের সঙ্গে আমাদের আমার বিশেষ করে আমাদেরই খুব চমৎকার একটা সম্পর্ক হয়ে যায়। এই ফ্যামিলিটা আবার কি হয় যে ওর আব্বা 3-4 মাসের মধ্যে একটা বদলি হয়ে গেছে। হ্যাঁ, এই 3-4 মাসের মধ্যে সম্পর্কটা হুসে হতে, মানে ওই যে প্রতিবেশী পাশাপাশি এক ধরনের, ক্লাস 9 পড়ে, আমার 2 বছর নিচে পড়ে, তারপর আর একটা ছেলে বিয়েতে পড়ে, এরকম। তো ওই অবস্থায় ওরা করে কি, ওই চলে যায় যারা, ওরা যেদিন চলে যায় সারাদিন ওদের ট্রাকটা লোড হতে থাকে। ট্রাকটা যখন লোড হয় আমি খুব মানে ভীষণ মনে ওই লোডিংটা দেখি আর কি, বুঝছো, মানে আমার খুব খারাপ লাগতে থাকে। এবং একটা পর্যায়ে সন্ধ্যার মধ্যে মধ্যে, সন্ধ্যার একটু একটু আগে আগে ওই ট্রাকটা চলে যায়, এবং ট্রাকটা চলে যাওয়ার পর আমার কাছে, এখনো আমার কাছে মনে হয় আমার জীবনে ওইরকম বিষণ্ণ সন্ধ্যা কম আসছে, যে একটা মানুষের জন্য মানুষের যে এক ধরনের যে টান যেটা, সেটা অনুভূত হতে পারে। তখন আমি প্রচন্ড কষ্ট থেকেই বলতে পারো আমি একটা কবিতা লিখে ফেলি, বিশাল একটা লম্বা কবিতা লিখি। আমার কিন্তু কত এটা নিজের ভেতর কসম ছড়া না, আমি একটা কবিতা লিখি, এইটাই 82 সালে আমার প্রথম লেখা। কবে ছাপা হলো কোনো কাগজে বা কোনো পত্রিকাতে প্রথম কবে ছাপা হলো? আমার আচ্ছা আমার 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 লেখা প্রথম ছাপা হলো যেটা, সেটা ছিল যে ভৈরবের একটা স্কুলে ওই বার্ষিকীতে, আমি সেটা আমার ছোট বোন ওর নামে লেখাটা ছাপে, মানে আমার ডায়েরি থেকে, আমি যে ঢাকা থেকে হল থেকে যেতাম, যাওয়ার পরে ডায়েরি নিয়ে যেতাম সাথে, আমি তখন ডায়েরিতে নিয়মিত লিখি, এটাই একটি ফিক্সেড কথা। ওই বিশ্বকাপ হয় তোমার ম্যারাডোনার বিশ্বকাপ বলে, একটি ফিক্সেড বিশ্বকাপ, মেক্সিকোতে বিশ্বকাপ, রক্তে সবার বিশ্বকাপ, 7,000 কিন্তু করে খেলতে হবে দুপুরে, হ্যাঁ, এইরকম নিয়ে আমি একটা কবিতা লিখি মেক্সিকোতে বিশ্বকাপ। এই মেক্সিকোতে বিশ্বকাপ আমার লেখাটা আমাকে না জানানো আমার ছোট বোন ওর নামে ওর বার্ষিকীতে ছাপে, এটাই আমার প্রথম ছাপা হওয়া লেখা। এবং এটার সঙ্গে আরেকটু অ্যাড করি আমি, এর সঙ্গে আরেকটু আমার আনন্দের স্মৃতি আছে, সেটা হচ্ছে আমার ছোট ভাই মেক্সিকোতে একটা ইউনিভার্সিটিতে তোমার একটা কনফারেন্সে যায়, সেই কনফারেন্সে সে তার পেপার্স পড়ে, তো সে তার পেপার্স পড়তে গিয়ে সে আমাকে ওখান থেকে ফোন দেয়, এবং ফোন দিয়ে সে তার পেপার্স পড়ার আগে সে আমার মেক্সিকোতে বিশ্বকাপ ছড়াটা দেখায় এবং ওখানে মেক্সিকানদের শোনায় সে এই ছড়াটা। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ স্মৃতি, অসাধারণ ভাই। আপনি আপনি তাহলে এই যে আপনার লেখালেখি শুরু হলো, শুরু হবার পর আপনি আপনি যে আপনার ছোটবেলায় মনে করেন একটা স্বপ্ন ছিল, তারপরে যখন আপনার এই যে লেখালেখি শুরু হলো, তারপরে আপনার কবে এরকম স্বপ্ন তৈরি হলো যে আপনি লেখক হবেন, এই স্বপ্নটা কবে তৈরি হলো? এটা আসলে আমার আব্বা মারা যাওয়ার পরে হয়েছে, কারণ আমার লেখালেখির মধ্যে কিন্তু ছেদ থাকতো। ওই যে বললাম 78 একটা লেখা লিখতাম, আবার 82 একটা লেখা লিখলাম, আবার আমি 86-85 দিকে আমি যখন নিয়মিত ডায়েরিতে কবিতা লেখা শুরু করলাম, আমি কিন্তু প্রথমে কবিতা লিখতাম, তারপরে তোমার আমি ছড়াতে গেছি। এক পর্যায়ে আমার কাছে ওই ছড়াটা আসা শুরু করলো, তখন আমার কাছে ভালো লাগলো ছড়া, তখন আমি পড়াই গেলাম। কিন্তু 1990 সালে আমার আব্বা মারা যান, তখন আমি গাজীপুরে এবং তখন আমার অফিস হলো ঢাকায়। তো আমি এই যে আব্বা মারা যাওয়ার পরে আমি এতটা বেশি বেদনাক্ত হলাম, বা এতটা আমাকে ভিতর থেকে মানে আমূল বদলে দিল আমার ভিতরে, কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না, আমার ভিতরে প্রচন্ড লেখা আসতে লাগলো। তখন আমি এই ছোট ছোট অনুকাব্য লিখতে শুরু করলাম আর গান লিখতে শুরু করলাম। গান লিখতে ঠিক আমি বলবো না, অনেকটা সেই আমাদের যারা প্রাকৃতিক কবি, যারা বাউল কবি, যারা এই গান বানায় যেটা হয়, আমার এরকম গান বানাইতে মানে গান হয়ে যাচ্ছে, আমি সুরে সুরে গান আসতেছে এবং আমার ছোট ছোট করে ওই কবিতাগুলো আসতেছে, বা অনুকবিতা বা অনুকাব্য। এই অনুকাব্য গুলো যখন আমি লিখলাম এবং যখন আমি আমার অফিসের লোকজনের শোনাই বা বিভিন্ন জায়গায় শোনাই, রেসপন্সটা অনেক ভালো হয়, সবাই এত খুশি হয় যে অনেক ভালো হয়েছে এরকম বলতে থাকে। তখন আমার এক ভগ্নিপতি, সে আমাকে তখন বলে যে ভাইয়া এটা বই কর। বই করার জন্য তখন বলে যে আমার একটা পরিচিত ওখানে আপনি বই করেন। তখন আমি গেলাম ওই নয়াপল্টনে, সেটা ছিল
ক্লাসিক পাবলিকেশন, ওই ক্লাসিক পাবলিকেশন আমার এই লেখাগুলো নিলাম, ওটা নিয়ে চুম্বক নামে আমার প্রথম বই বের হলো। এবং মজার ব্যাপার হলো ওই বইটা যে বেরোলো আমি বইটাকে শেষমেশ ইয়ে করলাম, তোমরা জানো আমি নজরুলকে অনেক বেশি ভালোবাসি, আমি নজরুলের অনেক বেশি অনুরাগী বলতে পারো, নজরুলকে আমি অনেক পছন্দ করি নানান কারণে, তার শুধু সাহিত্যই না আমি বিভিন্ন ভাবেই থাকে। তো সেটার জন্য আমার এই বইটা প্রথম বেরিয়েছিল 25শে মে, 25শে মে ডেট লাইন, নজরুলের জন্মদিন মানে 11ই জ্যৈষ্ঠ 25শে মে 1993 সালে আমার এই প্রথম বই বের হয়েছিল। তখনও কিন্তু একটা জিনিস আমি পত্রিকায় লেখালেখি শুরু করি না, আবেগের মধ্যে বইটা হয়ে গেল এবং আমি পত্রিকা শুরু করলাম আরো পরে। এটা এটা কোন সময়, যখন আরো মানে আপনি যখন আপনাকে ভাই আমরা একটু এবার অন্যদিকে চলে যাই, আপনার লেখালেখির দিকে চলে যাবো এবার। আপনি প্রথমে বলছিলেন যে আপনি কবিতা লেখা শুরু করছিলেন, কবিতা, আপনার কবিতার বই, আপনার কবিতার বই কবে প্রথম বের করছেন আপনি, কত সালে? আচ্ছা, আমার কবিতার বই প্রথম যেটা ছিল, আমার সেই কবিতার বইটা আলোর মুখ দেখেনি, আমার এই কবিতা বেরোনোর কথা ছিল, আমার চুম্বকের পরেই এই বইটা আমি করছিলাম, কিন্তু সেই বইটা আমার আর বের হয়নি। আমার সঙ্গে আরেকটা আমাদের এলাকার তখন গাজীপুরে একটা ছেলে, ও তখন সিলেট মেডিকেল কলেজে পড়ে, অনেক নাম, ও আমাকে বললো ভাইয়া আমি একটা কবিতা বই করতে চাই, তো আমি তো একা করতে পারবো না, আমি আপনার সঙ্গে মিলে করতে চাই, হ্যাঁ আপনি যদি আমাকে একটু হেল্প করেন। তখন আমি বললাম ঠিক আছে মিলেই করবো, এবং মিলে করার জন্য যুগবদ্ধ উচ্চারণ নামে সেই কবিতার বই পাণ্ডুলিপি জমা দিলাম, পাণ্ডুলিপি হলো, প্রচ্ছদ হলো, সবকিছু হলো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই বইটা আর হয় না। সেটা আমার প্রথম কবিতার বই ছিল যে বইটা আসলে আলোর মুখ দেখেনি। হ্যাঁ, এরপরে পরবর্তীতে আপনি তো কবিতার বই বের করছেন, এর পরবর্তীতে কবিতার বই বের করছি সেটা অনেক পরে, 2015 সালের দিকে এসে আমি আমার প্রথম কবিতার বই বের করছি, সেটা 2015 সালে, সম্ভবত 2015। আর সুফিয়ান 2015 সালের কবিতার বইটা, হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার সুফিয়ানা, সুফিয়ানাতে আমি একটু পরে যাব, আপনার আচ্ছা আপনার সুফিয়ানা নিয়ে আমার আলাদা প্রশ্ন আছে, আপনার আপনার যে সুফিয়ানার যে ব্যাপার, এই ব্যাপারটাকে আমাকে মুগ্ধ করছিল। আমি বলছি আপনার 2015 সালে যখন কবিতার বই বের হলো, আপনার কবিতার বইটা আমার কাছে আছে, তো আচ্ছা ওই আচ্ছা সালে 15 সালে আমারও কবিতার বই বের হয়, তো আমি খুব হ্যাঁ, ভাবলাম যে কি ব্যাপার ভাই এত মাসে দেরিতে দেরিতে কেন বই বের করলো। হ্যাঁ, ওই যে হ্যাঁ ছড়ার মধ্যে পড়ে গেলাম, এবং ছড়ার ছড়ার গানের মধ্যে পড়ে গেলাম, সেই ছড়াই চলতে থাকে, যার ফলেই কবিতা বইটা অনেক দেরিতে বের। না না, আপনার 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 কিন্তু আমি যে জিনিসটা আপনার ভিতরে দেখি সেটা হচ্ছে আপনার ছড়াতেও কিন্তু হচ্ছে প্রচুর কাব্যবোধের ব্যাপার আছে, প্রচুর কাব্যিক কাব্যিক, এবং আপনি আপনাকে বিশেষ করে আমি আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম সেখানে প্রিন্স আশরাফ যে যাই যাই দিনের হাট্টি মাটিমের সম্পাদক ছিলেন, উনি কিন্তু শিরোনাম করছিলেন যে জগলুল হায়দার বৈজ্ঞানিক ছড়ার জনক, আমার মনে আছে। এই যে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ছড়ার যে জনক, এই ব্যাপারটা মানে ছড়াই বৈজ্ঞানিক ব্যাপারটা আপনি মানে কবে আপনার এভাবে আনার, কিভাবে আপনার ভিতরে আসলো একটু যদি বলতেন। ছড়াই বিজ্ঞানের ব্যাপারটা আসার ব্যাপারে, আমি এমনিতে ডায়েরিতে যখন লিখতাম, ওই ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি তো আমি, ওই সময় দিয়ে একটা আমি লিখতাম, কিন্তু সেগুলো সিরিয়াস না, কিন্তু আমি সিরিয়াস লিখলাম কখন, যখন 2000 সালে যুগান্তর নামে একটা পত্রিকা বের হইলো, যুগান্তরে আমি যখন তার ওই যে আলো ইয়ে পাতা যেটা থাকে, আলোর নাতি ছিল, বাচ্চাদের পাতা, এবং একদিন প্রতিদিন নামে একটা পাতা ছিল, যেটা প্রতিদিনই একটা করে ছড়া বের হইতো, ওইখানে আমি ছড়া লেখা শুরু করছি, এবং ছড়া লেখা শুরু করে অল্প দিনেই আমার ছড়া অনেক বেশি মানুষের মুখে মুখে চলে গেছে, আল্লাহর রহমে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো ওই সময় প্রত্যেকটা পত্রিকারই, আমাদের জনকণ্ঠ বলো, আলো প্রথম আলো বলো, যুগান্তর বলো, ওদের একটা বিজ্ঞান পাতা থাকতো, হ্যাঁ, তো সেই বিজ্ঞান পাতাতে সেখানে ওপরে শুধু ফিচার যাইতো, বিজ্ঞানের উপরে গদ্য যাইতো, তো ওইটা সম্ভবত আসাদুদ্দিন বিপ্লব, উনি তখন ওই যুগান্তরের বিচিত্রিতা নামে এই পাতাটা ছিল, তোমরা যদি পুরোনো খাতাটা দেখতে পারবা, ওই বিচিত্রিতাই প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে বিচিত্রতা শনিবারে বের হয়েছে, শুনে বলছো? তখন আমার এক অনুজ লেখক আছে, শেখ আনোয়ার, সে বিজ্ঞান লেখক, সে অনেক বিজ্ঞান নিয়ে লেখে, হ্যাঁ, তো আনোয়ার আমাকে বললো ভাইয়া আমার কাছে এসে গুরু আপনার নিয়ে লিখতে হবে, ওই ইয়ার বই পাতাতে কেউ তো বিজ্ঞান ছড়া লেখে না, আমরা তো সবাই বিজ্ঞান উপর প্রবন্ধ লিখি, বিজ্ঞানের উপর বিচার লিখি, আর বিজ্ঞান ছড়া দরকার, আপনি বিজ্ঞান ছড়া লিখতে হবে। আমি বললাম বিজ্ঞান ছড়া লিখতে হবে, বিজ্ঞান ছড়া লেখার বিষয়টা তো একটু জটিল, কারণ টেকনিক্যাল বিষয় বিষয়, তারপরে বিজ্ঞানের বিষয় তো হৃদয়ঙ্গম করার বিষয়, আবার শুধু বিজ্ঞানের বিষয়টা হৃদয়ঙ্গম করলেই হবে না, এটাকে পপুলার অ্যাপ্রোচে নিয়ে আসতে হবে, এবং কঠিন যদি হয়ে যায় মানুষ মজা পাবে না, ছড়া তো মজার বিষয়। তো যাই হোক, আমি সেই সময় বললাম ঠিক আছে আমি করবো, এরপর আমি শুরু করলাম,
এবং প্রতি শনিবারে এটা ওই বিচিত্রটা বের হয় এবং এই জহুরুল হায়দারের বিজ্ঞান ছড়া, একটা বক্স করে, এটা বিজ্ঞান ছড়ার একটা বক্স বের, সেই বক্স যখন বেরোলো আস্তে আস্তে অনেকগুলো বিজ্ঞান ছড়া হয়ে গেল। এর মধ্যে আনোয়ার আবার চলে গেল একটা পর্যায়ে ইয়েতে বিজ্ঞান সাময়িকী, এই যে ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের যে পত্রিকাটা, বিজ্ঞান বাংলাদেশের সবচেয়ে পুরনো বিজ্ঞান সাময়িক পত্রিকা বিজ্ঞান সাময়িকী, ওখানে গিয়ে ওই প্রফেসর ইব্রাহিম সাহেব উনি একদিন বললো যে ওনার বিজ্ঞান আনোয়ার বলছিল বিজ্ঞান ছড়া নিয়ে কথা বলছি, হ্যাঁ আমরা বিজ্ঞান ছড়া, বিজ্ঞান ছড়া কেউ লিখতে আছে কেউ লিখে আমরা জানি না, তখন আনোয়ার আমাকে বললো যে বস বিজ্ঞান ছড়া দিতে হবে, তো এই ওখানে আবার ওইখানে নিয়মিত বিজ্ঞান ছড়া যেতে পারে। এই ছড়াগুলো যখন অনেকগুলো হয়ে গেল তখন আমার মধ্যে একটা প্রণোদনা আসলো যে আচ্ছা বাচ্চাদের জন্য যদি, যেহেতু আমি যদি বিজ্ঞানের কথাগুলোকে সহজভাবে নিয়ে যেতে পারি এবং এটা যদি ধরায় দিতে পারি একটু, তাহলে তো তারা বিজ্ঞানের ক্লাস গুলাকে যতটা শক্ত মনে হয় বা কষ্টপূর্ণ মূলক মনে হয় সেটা তো আমার ছড়াতে মনে হবে, ওই উদ্দেশ্য নিয়ে ছড়া গুলা লেখা। এবং 2005 সালে আমার এই বইটা আন্তনেটে.কম মানে ইন্টারনেটকে আমি আন্তনেট করলাম, আন্তনেটে.কম নামে এই বইটা বেচা। বাহ, এবং বইটা দেখে রুন্দা কিন্তু একটা কথা বলছিল ভাই, আপনি বাংলা একাডেমিতে বলেন বলেন রুন্দা একটা কথা বলছিল যে আমি দেখো ইন্টারনেটটা আমি তো অন্তর্জাল করছি, উনি কিন্তু তখন অন্তর্জাল শব্দটা ইউজ করে রুন্দা, কবি নির্মলেন্দু গুণ, উনি বললো যে আমার বইটা দেখে বললো যে তুমি তো ভালোই করছো যে আন্তনেট এটা তোমার সহজ লাগতেছে, আমি তো অন্তর্জাল করছি, উনি বলছিল এবং বলছে বইটা তোমার আইডিয়াটা অনেক ভালো। ওখানে ওই জালাল ভাই ছিল, ইয়ে ছিল তারপরে আমাদের ইন্ডিয়া ভাই, আপনি আপনি লেখালেখি করে মানে ঢাকায় কোন সময় আসলেন বা আপনার লেখালেখির বন্ধু কারা হলো যদি একটু বলতেন, লেখালেখির বন্ধুরা কারা, লেখালেখির বন্ধুরা কারা হলো প্রথমে আপনারা? আমার লেখালেখির বন্ধুত্বে যদি প্রথমেই বলি তাহলে হচ্ছে যে আসলে তারা আশরাফুল আলম পিন্টু ভাইয়ের নাম বলতে হবে, পিন্টু ভাই আসলে বন্ধু না, পিন্টু ভাই আমার সিনিয়র কিন্তু উনি আমার বন্ধুর মতো হয়ে গেল, এবং উনি আমার ওনার পাতাতে প্রায় অনেক আমার ছড়া প্রচুর ছড়া হয়েছিল ওনার পাতাতে। তারপরে ওইখানে মুস্তাহিদ ফারুকি ভাই ছিলেন, ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, আবার কিছু জুনিয়র ভাইদের যেমন যুগান্তরে মোটামুটি একটা সম্পর্ক পেয়েছি, যেমন রবি ছিল, ইশতিয়াক ছিল, আসিফ এন্টাস রবি সে তখন ইয়া করে ওই বিচ্ছু করে, তারপরে আরো ওখানে যারা যারা ছিল মোটামুটি এদের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। এবং ওইখানে আর একটা জিনিস হয়, ওইখানে দুইটা বড় বড় আসর হয়, স্মরণ আসর হয়, যেটা যুগান্তর তার প্রথম শুরুর দিকে সারা বাংলাদেশের সমস্ত ছড়াকারকে, তার মধ্যে কবিও আসেন অনেকে, প্রথম অনুষ্ঠানে সম্ভবত কবি শামসুর রহমান প্রধান অতিথি ছিলেন, তারপরে একটা অনুষ্ঠানে আমাদের প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের এক সময় তার প্রধান ছিলেন যে বিচারপতি হাবিবুর রহমান, উনি ছিলেন একটা অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং সেইখানে শত শত ছড়াকারের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। ভাই আমরা আমরা হচ্ছে আপনার লেখালেখির আরো একটু ভিতরে যাব, আপনার যে ছুপিয়ানা কাব্য, মানে এই যে আপনি সুপিয়া বিষয়টা নিয়ে আপনার সাথে আমার আড্ডা হয়েছে ব্যক্তিগত, কিন্তু আমরা আসলে সেটা কন্টিনিউ করতে পারিনি, আমরা যে ভাবযোগটা এটা যেহেতু লতিফ ভাই আমার কাছে পরে আবার আসছিলেন একদিন যে আমরা আবার শুরু করতে পারি কিনা, তাও আমরা আবার কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আপনার সুপিয়ানা কাব্য আমি যখন পাই এবং পড়ি আমি খুব মুগ্ধ হয়েছিলাম। এবং আমাদের এখানে কিন্তু এই যে সুপিয়ানা ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ভাবে চর্চা আছে কিন্তু সাহিত্যে শিল্প সাহিত্যে কম আসছে, সেক্ষেত্রে আপনি এই যে কাব্যে আনা শুরু করলেন, আপনি কি এখনো কন্টিনিউয়াস রাখছেন বা আপনার পরিকল্পনা কি এটা নিয়ে, সুপিয়ানা নিয়ে? সুপিয়ানার বিষয়টা হচ্ছে যে ওই যে আমাদের কথা বললাম ভাবযুগের কথা বললাম, আমরা কিন্তু অনেক একটা ওই যে অসম্ভবের সম্ভাবনা নিয়েই শুরু করছিলাম, কিন্তু যাই হোক নানান কারণে আমরা সেটা আগাইতে পারি, লতি অত্যন্ত আন্তরিক ছিল, তারপরে ফাতিনের কথা বলতে হয়, তুমি ছিলা, জব্বর আসছে আসলে, তারপর আরো কয়েকজন আসছে, আমাদের রাব্বি আসছে, তারপরে খালেদ আসছে, সবাইকে আমি সবার কথা আমার মনে আছে, আমি সবার কথা খুব ভালোভাবে মনে আছে, এবং তোমাদের সবার আন্তরিকতার কথা আমার মনে আছে। এই যে আধ্যাত্মিকতার বিষয়টা, স্পিরিচুয়ালিটির জায়গাটা, আমাদের এখানে মডার্নিজম স্পিরিচুয়ালিটিটা হত্যা করছে, আমরা এই নিহত স্পিরিটকে ফিরে আনার, আমি ব্যক্তিগত ভাবে এরকম হয়তো আরো অনেকেই আছে, আমি ব্যক্তিগত ভাবে মডার্নিস্ট অ্যাটিটিউডের এই জায়গাটার থেকেই মানে পোস্ট মডার্ন অ্যাটিটিউড কথা বলি, সেটা হচ্ছে যে যেখানে মডার্নিজম স্পিরিটকে হত্যা করছে সেখানে এই স্পিরিটের পুনরুজ্জীবন দানই হচ্ছে
আমাদের ধামুল কিসমালা নিগমের মানে মূল কাজ আমার। আচ্ছা, এবং সেই কাজের মধ্যে আমার সুফিয়ানা সেটাকে লিঙ্ক করে, কানেক্ট করে, এবং সুফিয়ানাটা এটা আমার বাইরের ভিতর থেকে আসা কোনো বিষয় না, সুফিয়ানা আমার অন্তরের উপলব্ধি থেকে, অন্তর্জাত ভাবনা থেকে এটা উৎসারিত। সুতরাং এটা একবারেই মানে অনেকটা আমি বলবো যে মাটির মধ্য থেকে আসছে, এবং এটার পিছনে আমি আমার সুফিয়ানা বইয়ের রাস্তাটাই কিন্তু একটা আশ্বাসিক কালকে দেওয়া একটা সাক্ষাৎকারে কিন্তু আমি ওই যে একটা কথা বলছিলাম সুফিয়ানাকে ব্যাখ্যা দিচ্ছি, ওখানে কিন্তু সব কথা বলে আছে, ওখানে লতিফের নামও আসছে, ওইখানে আমার দাদার কথা আছে, দাদা আমাকে কিভাবে প্রভাবিত করলো ভাবনা দিয়ে, যদি আমি দাদাকে দেখিনি, কারণ দাদা আমার বোনের অনেক আগে মারা গেছে, দাদাকে দেখিনি, আমার আব্বা যখন ছোট 4-5 এ পড়েন ওই সময় আমার দাদা মারা গেছে, কিন্তু আমি আব্বার কাছ থেকে অনেক গল্প শুনছি, দাদা বা চাচা বা আরো যারা মুরব্বী যারা থাকে মিলে তাদের কাছে গল্প শুনছি, তো সেই গল্প আমার মা যখন নামাজ পড়তে না জল চটি ছিল একটা সময়, এখন এটা জল চটি উঠে গেছে, নামে হয়তো আসছে কিনা আমি জানি না, ঘরের একটা কোণে ওই আনলা থাকতো বা আলমারি থাকতো, এমন ভাবে মেয়েদের নামাজ আড়াল থাকতো আর কি, ওইখানে মা জল চটির মধ্যে নামাজ পড়তেন, এবং নামাজের শেষে আমার মা খুব সুন্দর করে যে খোদা তোমার ডাকতে জানি না, এত ডাক ডাকার মতন ডাকলে খোদা কেন শুনবে না, এমন একটা শুনতে ডাকার মতো ডাকলে খোদা কি আপনি শুনে না, কিন্তু শুনে না, এটা আমি আম্মা যখন নামাজ পড়ছেন আমার দায়িত্ব, আমি মানে চুপি 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 করে ওখানে গিয়ে দাঁড়ায় থাকি, মানে আম্মা এই গানটা কখন না, এই যে আমার নামাজ শেষে অজিফা এবং এই প্রকল্প, তো এই গানটা এটা আমার মর্মমূলে বিদ্ধ হয়ে যেত, মানে আমার মন তো প্রভুকে কসমস করে দিত টাইপের প্রকল্প, সুরটা এত বেশি আবেদন সম্পর্ক, তো যাই হোক এগুলো নানান পথ প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই ভাবনা গুলো, আবার এর মধ্যে একটা সময় কিন্তু আমি আমার যৌবনে আমি আমার ইয়ে আমাকে যারা চিনে ওই সময় যারা দেখছে আমি কিন্তু আমি বন্ধুবাদ বলো দুর্প্রিয়বাদ বলো আমি সন্দেহবাদ বলো নিহিলিজম বলো এগুলো তো আমরা একসব ইয়ে করছি তাই তো, এবং সময় সমাজতান্ত্রিক চিন্তা দূষণ আমাদেরকে ইয়ে করছে মানে যেটা বলে যে আকর্ষণ করছে, কিন্তু সমস্ত কিছুর মধ্যেও এইটা আধ্যাত্মিক কলগু ধারার মতো ভিতরে প্রবাহিত ছিল, সেটাই আবার এই সত্যানার মধ্য দিয়ে আমার এইটা ওই কলগু ধারার মতো যে প্রবাহিত যে আমার আধ্যাত্ম তারই প্রকাশ হচ্ছে আমার। অসাধারণ কথা বললেন আপনি, যখন লেখালেখি শুরু করেন ছড়া লেখেন, আমাদের যারা মনে করেন সুকুমার রায় থেকে সুকুমার বড়ুয়া পর্যন্ত বা মনে করেন রুতপুর রহমান রিটো থেকে জগলুল হায়দার পর্যন্ত, এই যে ব্যাপারগুলো আমাদের, এর ভিতরে আপনার কার লেখা আপনার বেশি ভালো লাগতো বা কাদের কার দ্বারা আপনারা প্রভাবিত হয়েছিলেন যদি একটু বলতেন, বা কাদের লেখা এখনো আপনাদের পরেও যারা লিখছেন তারা ভালো লিখছেন, বা আপনাদের সমসাময়িক যারা লিখছিলেন আছেন এখনো, এরকম যদি একটু বলতেন কারা? আমি অনেকের লেখাই আমার ভালো লাগছে, বিশেষ করে আমার একটু পুরনো যে লেখাগুলো, যেমন সুকুমার রায়ের লেখা, তারপরে সুকুমার রায় একটু বিশেষভাবে ভালো লাগছে, তারপর সুনির্মল বসুকেও ভালো লাগছে, ওই যে বিশ্বজোড়া পাঠশালার মধ্যে আমার আমি ছাত্র সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা, তো এবং অন্নদা শঙ্করের যে পলিটিক্যাল অ্যাপ্রোচের যে লেখাগুলো কিছু কিছু সবই না, ওনার পলিটিক্যাল অ্যাপ্রোচের লেখাগুলো অনেক লেখাগুলো ভালো লাগতো। আর একটা হচ্ছে যে আমাদের এখানে সুকুমার লেখার মধ্যে এক ধরনের ইয়ে থাকতো, যে একটা ন্যাচারাল ইয়ে থাকতো, তো ওইটা ভালো লাগতো, সব না হলেও অনেক লেখাই তার ভালো লাগতো, এবং এরকম কবি আমার কবিতা ভালো লাগে, আমি কিন্তু আসলে পাঠক হিসেবে কিন্তু আমি যেমন ছড়া পাঠছিলাম কিন্তু কবি আমার শক্তির কবিতা, আমার শঙ্কর ঘোষের কবিতা, আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, আমাদের এই পারে শামসুর রহমানের কবিতা, আল মাহমুদের কবিতা, ইভেন গোন্দাল কিছু কিছু ওই সময় ওই যে প্রেমাংশুর ওই যে একটা যেটা বলছিল ওই সময় প্রেমাংশুর রক্ত চাই, তারপরে আরো ছিল এইসব লেখাগুলো, আসাদ ভাইয়ের কবিতাও কিছু কবিতা, আসাদ ভাইয়ের কবিতাও ভালো লাগে, তো এই কবিতা এবং ছড়া সমসাময়িকের মধ্যে বলছি না, সমসাময়িকের মধ্যে আবার যারা আসতেছে তাদের মধ্যে যারা ভালো লিখছে তাদের লেখা ভালো লাগছে, যারা ভালো লিখছে আমার আগের প্রজন্মে যারা ভালো লিখছেন তাদের লেখা ভালো লাগছে, আবার আমার সময়ে যারা লিখতেছে আমার সহ লেখক যারা সহ লেখক বলতে অর্থাৎ আমরা একসঙ্গে যারা লিখছি তাদের মধ্যে অনেকের লেখা ভালো লাগে, এবং ভালো লেখাটাকে আমি ভালো বলি, এবং যে কোনো লেখকের বিশেষ করে আমি আমার আবার একটা পক্ষপাত আছে, এটা পক্ষপাতই বলবো আমি, যদি যদিও পক্ষপাত জিনিসটা ভালো না, আমার তরুণদের প্রতি একটু পক্ষপাত আছে, এটাকে হয়তো পক্ষপাত জিনিসটাকে অনেকে ভালো বলবে না, কিন্তু আমি হয়তো দেখা গেল যে আমার সিনিয়রদের থেকে আমি তরুণদেরকে এটা বেশি পারি,
এটা করি, এটা একটা কারণ আছে আমার, একটা মানে আমার একটা এখানে একটা ক্ষোভ আছে। ক্ষোভ আছে বলতে কি, এটা আসাদ ভাই একদিন একটা অনুষ্ঠানে বলছে, আমার অব্যবহৃত যে কোনো প্রজন্ম তারা আমার কবিতায় বা আমার ছড়ার প্রতি যে পরিমাণ বা যেভাবে অ্যাটেনশন কথা ছিল বা যে কিছু ছিল, যেটা আমিতেই আমার জুনিয়ার দেখতে পাই বা অথবা তাদের আগে তারা যেটা দিয়ে গেছে সেটা আমার দেওয়া হয়নি, এবং এই দেওয়া না হওয়া এটা আসাদ ভাই আমাকে একাধিকবার বলছে এই কথা যে তোমার এই জিনিসটা কি হয়েছে, তুমি অনেক বেশি পপুলার, তোমার অনেক বেশি পাঠক অনেক বেশি, কিন্তু এটাও একটা প্রয়োজনীয় একটা জায়গা। তুমি যখন নতুন আসো তোমাকে প্রণোদনা দেওয়া আমার দায়িত্ব, তোমাকে সাপোর্ট দেওয়া, তোমাকে সাপোর্ট দেওয়া আমি না দিই যে তোমাকে সাপোর্ট দিতে পারলাম না, তারপরে তুমি যাচ্ছ আমি দেখে যদি একটুখানি খুশিও হই যে হ্যাঁ ও তো ভালো কাজ করতেছে, এটাও তোমার জন্য অনেক সাপোর্ট হয়ে যায়। এই বিষয়গুলো দরকার এখন তরুণদের জন্য, এটা বেশি প্রয়োজন আমার উত্তর প্রজন্মে যারা কাজ করতেছে তাদের জন্য, এটা করা আমার জন্য আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। এবং আমি আমার প্রত্যাশা আর কিছু মানে আমি লেখালেখি করে আমি যে ভালোবাসা পাইছি, আমি ছড়া লিখে এক জীবনে আমি যা পাইছি আমার নিয়ে কোনো প্রত্যাশা মানে ইয়ে নাই, কিন্তু আমার এখন ইয়ে হলো আমি যতটুকু পারি আমার তরুণদেরকে, আমার যারা দুনিয়ার যারা আছে তাদেরকে যত, তার একটা লেখা পড়েও আমি তাকে সমর্থন করতে পারি, তাকে না জানাই তারটা যে লেখাটা যে আমি করতেছি লেখাটা পড়ে যদি আমি বলি যে হ্যাঁ ভালো হয়েছে, সেটার মাধ্যমেও তাকে আমি সমর্থন করতে পারি। নানান ভাবে করা যায়, আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের করতে হবে, এটা আমি বলতে চাইছি বলে এই জন্য যেন এটা আমাদের সবারই উপলব্ধি আছে। আজকে আমি বার্ধক্যে আছি বা প্রবীণ হয়ে গেছি হয়তো, কালকে তুমি আজকে তরুণ আছো, কালকে তুমিও প্রবীণ হবে, তুমি যেন এই জিনিসটা মাথায় রাখো, অথবা আজকে তোমার উপরে যে প্রবীণ আমি আছি আমি যেন এই জিনিসটা তোমার জন্য মাথায় রাখি, বিষয়টা অনেক অনেক ধন্যবাদ, অনেক দারুণ কথা বললেন ভাই। তো আমার খুব কিউরিওসিটি জাগে, আপনি এত ছড়া লেখেন কিভাবে ভাই, একটু বলবেন এই রহস্য কি? আমি একটা জিনিস দেখো, আমি অনেক লিখি আমি কিন্তু জোর করে লিখি, আমি লিখি হচ্ছে কি আমার জন্য লেখাটা আসে, হ্যাঁ লেখাটা আসে, এখন লেখাটাকে হয়তো আমি পলিশ করি, আমার ভাবনা আমার চিন্তা আমার শিক্ষা আমার রুচি আমার সংস্কৃতি বোধটা সেটাকে পলিশ করি, লেখাটা বেসিক্যালি তো লেখাটা আসলে উপর থেকে আসে, লেখাটা তো তোমার মানে তোমার হৃদয় থেকে আসে, কিংবা আমরা যদি বলি যে মানে আমার ভেতরে তৈরি হয়, তো ওই জিনিসটাকে আমি যখন তৈরি হয় লেখাটা আমি তখনই লিখি। এখন একটা প্রশ্ন হইতে পারে, এই প্রশ্নটা আমি নিজেই করতেছি, যেটা হচ্ছে যে আমি কিন্তু প্রচুর অর্ডারই লেখাও লিখছি, এখন কথা হইতে পারে তাহলে আপনি অর্ডারই লেখাই লিখলেন, অনেক আমরা কিন্তু অর্ডারই লেখার ব্যাপারে অনেকে নিরুৎসাহিত করার একটা ট্রেন্ড আছে যে অর্ডারই লেখা ইয়ে হয় না, কিন্তু আমি যে অর্ডারই লেখাগুলো লিখছি ওই লেখাগুলো আমি জোর করে লিখি না, আমি ওই অর্ডারই লেখাটা লেখার জন্য আমি কাম্য হয়েছি, আমি মানে ধরো এক ধরনের প্রার্থনার মধ্যে আমি বসছি যে আল্লাহ আমি এরকম একটা লেখা লিখতে চাই। আচ্ছা তারপরে লেখা থেকে আমি তো ঝিম মেরে রয়েছি বা আমি একটা পয়সা রয়েছি এক ধরনের প্রস্তুতি মাঝে কলম কিনে আসে দেখছি মাথা থেকে কি বেরোয় দেখছি এবং এক পর্যায়ে বের হয়ে গেছে আমি লিখে ছেড়ে দিচ্ছি, এবং সেই লেখাগুলো এরকম হয়েছে ওই লেখাগুলো 20 বছর পরে এখন তুমি ওই লেখা যে পড়ে দেখতেছে আজকের লেখা, তুমি অনেক ফেসবুকে লেখা হচ্ছে ইয়ে দিই মানে শেয়ার দিই তখন বলে যে ভাই এটা তো আজকের লেখা লিখছে, এরকম কমেন্ট অনেক আসে, তার মানে কি আমি এই লেখা তো তখন আমি একটা প্রসঙ্গের উপরে একটা সময়কে লিখছি, কিন্তু আমি একটা সময়কে লেখার পাশাপাশি ওটাকে যেন মহাকালের দিকে লেখাটা দিতে পারি, সর্বসময়ের জন্য প্রচলিত থাকতে পারে, আমি শব্দ চয়নের ক্ষেত্রে ওই বিষয়গুলো খুব মাথায় রাখি। তুমি মনে করো আমি একটা উদাহরণ দিই, অনেকেই লেখে যে ডাইরেক্ট লেখে, আমি অনেক সময় ডাইরেক্ট লিখি না, যেমন যদি আজকে নজরুল বিদ্রোহী কবিতায় লিখতো আমি সেই দিন হবে শান্ত, যে যবে উৎপীড়িতে ক্রন্দন লোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী হিম রণভূমে রণিবে না, এই লাইনটা কিন্তু এইভাবে না লিখি আজকে এই কবিতাটাকে বাংলার শ্রেষ্ঠ কবিতা বলা হচ্ছে, আমরা এরকম কিন্তু বলতেছি আজকে এই কবিতার 90 বছর করছি আমরা, তাই তো আজকে সেটা 93, 94, 95 এরকম হয়ে গেছে হয়তো, এই কবিতাটাকে আমরা বলছি সবচেয়ে পঠিত কবিতা, সবচেয়ে প্রাচীন শিল্পীদের সবচেয়ে জনপ্রিয় একটি কবিতা, তাই তো বাংলা ভাষা, সেই কবিতাটা যদি নজরুল যদি এই দুটা লাইনে এরকম লিখতো যে আমি এটা আমার তরুণ ছড়াকার বন্ধুদের জন্য বলতেছি যারা সরাসরি লেখে, আমি তাদেরকে অনেকবার ইয়ে দিচ্ছি যে যবে উৎপীড়িত ক্রন্দন লোল আকাশে বাতাসে ধ্বনিবে না, ব্রিটিশ রাজের খড়গ কৃপান ভূমি রণিবে না, তাহলে এখানে যদি অত্যাচারী জায়গায় যদি সে ব্রিটিশ রাজ শব্দটা ব্যবহার করতো তাহলে এই কবিতা তো 47 সালে লিখছে, এই কবিতার তো মৃত্যু ঘটতো 47 সালে বলো, তাহলে এই শব্দ চয়ন সাধারণ একটা উদাহরণ দিচ্ছেন ভাই, আপনাকে যারা যারা বলে যে আপনার অর্ডারি লেখা, আমি কিন্তু এটার প্রতিবাদ করতে চাই, অর্ডারি লেখা মানে নিম্নমানের লেখা নয়, অর্ডারি লেখা তারাই লিখতে পারে যারা শক্তিশালী লেখক তারাই, কারণ এক্ষেত্রে আমরা যদি একটু পিছনের দিকে আমরা ইয়ে দিই তাহলে আমরা কি দেখবো রবীন্দ্র নজরুল
আমরা একদম মনে করেন সুনীল শক্তি পর্যন্তও যদি দেখি, আপনি দেখেন সুনীল বা আল মাহমুদরা কত পরিমাণ অর্ডারি লেখা লিখতে হয়েছে। এটা হচ্ছে সেটাই সেটাই শক্তিশালীরাই পারে, দুর্বলরা এটা পারে না ভাই। এবং আপনার কোনো অর্ডারই, মানে আপনি কোনো বিষয়বস্তু নিয়ে লিখলেও মানে মনে হয় না এই লোকটা শক্ত শক্ত হয়ে গেছে, এটা মনের লেখা না, মানে মনে হয় এটা মনেরই লেখা, এটা মনে হয় যে সাবলীল লেখাই, এটা আমার মনে হয়েছে তুমি খুব ভালো একটা, খুব ভাই। আমরা চমৎকার একটা উদাহরণ দিচ্ছ। আমি এই তোমার সঙ্গে একটু যোগ করি, যেমন দেখো যে রবীন্দ্রনাথের বরং সবচেয়ে কঠিত যে লেখাগুলো সেটা একটু অলরেডি লেখা। নজরুলের যে ওমন রমজানের ওই রোজার শেষে কতবার চাই যে সেইটা পুস্তিকা লেখার জন্য যে ঈদ আসতেছে তাগিদা লেখাটা দেন। আবার রবি ঠাকুরকে গুরুদেব ওই যে বৈশাখের উপরে লেখা দিতে হবে, এসো হে বৈশাখ এসো এসো, এখন এইগুলোই তো বেঁচে হয়েছে, এগুলোই তো চিরঞ্জীবী চিরঞ্জীব লেখা হয়ে গেছে, বুঝছে না? এটা অলরেডি লেখা, ভালো কথা বলছো। কবিতা আছে না সুনীল, সুনীলের একটা কবিতা আছে যে 33 বছর কেটে গেল, এই কবিতা অর্ডারই লেখা ভাই, এই কবিতার জন্য কে বসে, হ্যাঁ বসেছিল। এই কবিতা সবচেয়ে, তার সবচেয়ে জনপ্রিয় কবিতা এটা। অতএব আমি মনে করি না অর্ডারই লেখা বলে কিছু হয়, যে লেখকরা শক্তিশালী তারা যাই লিখুক সেটা ওই লেখা ভাই, ওটা ফাও কথা। আপনি অনুবাদ করেছেন কিনা ভিন দেশি ছড়া বা বাইরের কোনো ছড়া, এবং অনুবাদ করার আপনার পরিকল্পনা আছে কিনা? আমি আসলে বিচ্ছিন্ন ভাবে অনেক অনুবাদই করছি, এখন যদি এগুলোকে আমি যদি কম্পাইল করতে পারি, মানে একসঙ্গে যদি জোড়াইতে পারি, তাহলে হয়তো একটা বই হয়ে যেতে পারে। আমার একটা নিয়ত আছে, আমি পরিকল্পনা বলবো না, কিন্তু আমার একটা নিয়ত আছে, অর্থাৎ যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় হয়তো আমি একটা অনুবাদের বই করবো। তুমি সেখানে হয়তো একই সঙ্গে ছড়া এবং কবিতা মিলাইও দিতে পারে। আমি আমি অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা অনুবাদ করছি, এবং বিশেষ করে সাম্প্রতিক কালে আমাদের এখানে অনুবাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনুবাদ করে। আমরা ওই দারুন তাতর, দারুন তাতর যে ফিলিস্তিনি এক কবি, এক মহিলা কবি, তাকে যে ওই যে একটা কবিতার জন্য কারাগারে রাখা হলো, আমি তার দুইটা কবিতা কিন্তু সাথে সাথে অনুবাদ, মানে একদম যখন ওইটা অনলাইনে আসছে আমি সাথে সাথে অনুবাদ করছি। এবং আরো এরকম অনেক কবিতা আছে, এবং আমি আমেরিকান কিছু ছড়ার অনুবাদ করছি, এবং ইদানিং আমার আমেরিকান কিছু ছড়ার অনুবাদ করার আমার একটা আছে। যদি কোনো সময় আমি পারি, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে আমি হয়তো আমেরিকান ছড়া নিয়ে একটা অনুবাদের আলাদা বই করবো। আর যদি তা না হয়, তাহলে আমি ছড়া এবং কবিতাকে কম্পাইল করে একটা বই আশা রাখি আমি ইনশাল্লাহ করবো, কারণ আমাকে অনেকেই অনুরোধ করছে, বিশেষ করে আমাদের আমার কবি বন্ধুরা অনুরোধ করছে, তোমারও বন্ধু তারা যারা। না না মানে অনেক 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 ভালো লাগতেছে। আমরা যদি এবার একটু অন্যদিকে চলে যাব, আপনার আপনার মানে সামান্য কর্মজীবনে চলে যাব, আপনি যখন কর্মজীবনে যখন ঢুকে গেলেন, তারপরে কি অনেকের এরকম হয় যে চাকরি হয়ে যায় বা সরকারি কোনো জবে ঢুকে যান, আপনি আপনি প্রকৌশলী, সবচেয়ে বড় কথা যে আপনি একজন প্রকৌশলী, আপনি একজন বিজ্ঞানীও, মানে আপনার আব্বা যে বলতেন আপনি বিজ্ঞানী হবেন, আপনি ঠিকই প্রকৌশলী মানে এক ধরনের বিজ্ঞানীও। তো এই যে প্রকৌশলে লেখাপড়া করলেন, তো আপনার ছড়ার আবার আপনি এদিকে সৃজনশীল এবং মননশীল শাখা দুই তিনটা শাখায় আপনি কাজ করছেন, মানে আপনার ভিতরে কি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে নাকি আপনাকে সহায়তা করছে, কোনটা? আমার ভিতরে আসলে কি, আমার এক ধরনের ইয়ে হয় কি, যে ওই যে একটা স্লোগান আছে, আমরা এটা খুব দিতাম একটা সময় 90 দশকে, 80 এবং 90 দশকে, যে বাধা দিলে বাঁধলে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমার কাছে বাধা গুলোই ভাল লাগে। হ্যাঁ, আমার বাধা আমাকে অনেক সময় অনুপ্রাণিত করে। আমার বাবা একসময় বাধা দিত যে তুমি এগুলো করো না, তোমার তোমার ওই যে ইঞ্জিনিয়ার হইতে হবে, এটা কিন্তু ঠিক আছে। ওই যে যেমন ছোটবেলায় আমার মা যেমন দোয়া করছে যে আমি আমি যা চাই তাই, যেন আমার আল্লাহ যেন আমাকে তাই করে, কিন্তু আবার এগুলা করিস না বাবা, এটাও তো বলছে যে অর্থাৎ এগুলোর মধ্যে সময় যেন না যায়, অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত হবে, ক্যারিয়ারটাকে আগে বিল্ড আপ করতে, এটা স্বাভাবিক। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি গুলো ক্যারিয়ার আগে দেখে, তো সেই ক্যারিয়ারটাকে দেখতে চাইছে, এবং পরবর্তীতে তোমার ভাবিও কিন্তু এটা আমাকে সবসময় একটু মানে ইয়েই করে যে এগুলা কিছু নিয়ে এত সময় দিতেছে এই সেই এটা করে, কিন্তু আমি দেখা গেলো যে আমার কোনো সমস্যা হয়নি, দেখা গেলো আমি আরো বরং আরো বেশি দিতে পারছি। আমার যত আমাকে কাজে দিচ্ছে আমি কাজের মধ্যে দিয়ে লিখে ফেলছি। আমি বাসে যাচ্ছি, আমি বাসের মধ্যে ওই একসঙ্গে মোবাইলে সেই ইয়ে মোবাইল গুলা, যে বোতামওয়ালা মোবাইল গুলা, বাথরুম মোবাইল, আমি সেখানে বাথরুম মোবাইলে ওই একটা থিম আসতে থিমটাকে ধরে ফেলছি, তারপরে বাসায় এসে আমি লিখছি। এইভাবে কোনো আসলে প্রতি অন্য গুলো আমাকে আরো খুব হেল্প আমাকে করবে। আর এটা আসলে লেখক লেখকরা বোধহয় প্রতিকূল পরিবেশেই বোধহয় যেটা লিখতে পারে সেটাই সবচেয়ে মজার এবং
আনন্দের ভালো। আমার কথা তাই মনে হয়। আবিদ আজম ভাই আমাদের লাইভ দেখছেন এবং বলছেন জগলুল ভাই শুভেচ্ছা। হ্যাঁ, ছাগল শুমারি শুনতে চাই, ছাগল শুমারি, ছাগল শুমারি ভাই, ছাগল আচ্ছা শুমারির আগে আপনার ছড়া আমরা শুনবো। এর আগে একটু যাব হচ্ছে আপনার 12 ভাজা নিয়ে, 12 ভাজা, যে জগলুল হায়দারের 12 ভাজা। আপনার 12 ভাজা কিন্তু খুব জনপ্রিয়, তো আপনার এই 12 ভাজার এই যে আইটেমটা, এটা কিভাবে প্রথম তৈরি হয়েছিল একটু বলেন। আচ্ছা এটা বলি, এটা আসলে প্রথম তো আমি লিখছিলাম, তখন আসলে 12 ভাজার নাম হয় নাই। 91 সালে আপা মারা যাওয়ার পর ওই আমি ছোট ছোট স্ক্রিপ্ট লিখতে শুরু করলাম। সেই স্ক্রিপ্ট গুলা যখন আমি লিখলাম, তখন তো আমি অনুপ আব্য বা অনুপদ নামে ওই বইটা হয়েছিল, চুম্বক চুম্বক, কিন্তু ওখানে যে চুম্বক মানে অর্থাৎ জিস্ট, আমি জিস্ট কথাগুলাকে লিখতেছিলাম, যেখানে পলিয়ার মনে হয় আউট অফ যখন লিখছিলাম, তখন সেটা ছিল যে ছোট ছোট, হ্যাঁ চুম্বকটা যখন লিখতেছিলাম তখন সেটা ছোট ছোট ছিল, তখন কিন্তু 12 ভাজা নামটা আসছে। 12 ভাজা নামটা কিভাবে আসলে আমি বলি, এরপরে 98-99 সালের দিকে আমি চলতি সাপ্তাহিক, চলতি পত্র ওই সময়কার খুব জনপ্রিয় একটা পত্রিকা সাপ্তাহিক, একটা সোশিও পলিটিক্যাল ম্যাগাজিন, এবং ওই সময় সোশিও পলিটিক্যাল ম্যাগাজিন গুলো খুব চলতো, তো ইভেন বিনোদনের চেয়ে বেশি চলতে, যেমন যাই যাই দিন ছিল, চলতি পত্র ছিল, বিচিন্তা ছিল, আরো এরকম অনেকগুলো ছিল, খবরের কাগজ ছিল, পরবর্তীতে এই পত্রিকা গুলো খুব চলছিল। ওইখানে আমি চলতি করতাম, আমি নিয়মিত যখন ছড়া লিখতাম আমি স্ক্রিপ্ট করতাম, এই ছোট ছোট স্ক্রিপ্ট মানে বড় ছড়া লিখতাম, একটা আমি ছড়ার পরে অনেক সময় স্পেশাল কিছু ঘটনা ঘটতে ওরূপে দেখা গেল 10টা বা 15টা আমি স্পিড করে দিচ্ছি। এখন এগুলো যখন অনেক হতে থাকলো, একটা পর্যায়ে খান ম্যাগাজিন আসলো আমার, ওই যে যুগান্তরে, বিচ্ছিন্ন, প্রথম আলোতে, একটা পর এক সময় ছিল আলপিন, খবরের কাগজে ছিল, প্রত্যেকটা পত্রিকায় একটা খান ম্যাগ আসতে শুরু করলো। এই খান ম্যাগ গুলোতে তখন অনেকেই তখন ছোট ছোট এই অনুকাব্য লেখা শুরু করলো, এক একজন লেখক দিয়ে ওই দেখা গেল যে একজন লিখলো যে অমুকের অমুক অনুকাব্য, তমুকের অমুক অনুকাব্য, এরকম যখন লিখতো সবারই একটা মানে নিজস্ব নাম দিয়ে লিখতো, কেউ হয়তো এরকম ওরকম নাম দিয়ে লিখতো, তখন আমি দেখলাম আমার লেখাটাকেও তাহলে একটা নিজস্ব নাম দরকার। তখন আমার কাছে দেখা গেল যে ম্যাক্সিমাম অনুকাব্য গুলো লেখা হচ্ছিল প্রেমের উপর, সবারই হয়তো দুই একটা ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সব মূলত প্রেমের উপরে। আমি লিখতেছিলাম হচ্ছে হিউম্যানোলজির সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ তুমি আমার স্পোর্টস বলো, তুমি আমার গেমস বলো, তুমি আমার রিলিজিয়ান বলো, তুমি ইকোনমি বলো, তুমি ফিলোসফি বলো, তুমি পলিটিক্যাল ইয়ে বলো, সমস্ত বিষয়কেই নিয়ে আমি লিখছিলাম বা এন্টারটেনমেন্ট নিয়ে লেখো। তখন আমি চিন্তা করলাম যেহেতু আমি জীবনের সমস্ত হিউম্যানোলজির সমস্ত বিষয়গুলোকে নিয়ে লিখতেছি, তাহলে এটার জন্য একটা বহুত্ব 12 শব্দটা কিন্তু বহুত্ব ভাষা, মানে একসময় আমরা 12 বারি পূজার কথা শুনছি, 12 বারি মেলার কথা শুনছি, মানে যখন বাংলায় কিন্তু 12 শব্দটা বহুত্ব ভাষা, বিবিধ অর্থে ব্যবহৃত হয়, তাহলে আমার এই বিবিধ শব্দটাকে আমি বললাম যে 12 ভাজা। এখন এই 12 ভাজাটা আসলে করছি আমাদের সঙ্গে এক ধরনের চানাচুর বানাইতো, ওই চানাচুর মশলা করে এরকম বেড়ায় একদম বাড়ি দিয়ে দিতে পারবি, সেটা কিন্তু 12 রকম মশলা দিয়ে ভাজতো, এবং ওটার নাম ছিল 12 ভাজা। 12 রকম মশলা দিয়ে ভাঙাই, ওটা খুব কুড়মুড়ের টেস্ট, খুবই টেস্টি। তো এই আমার 12 ভাজার মধ্যে লক্ষ্য ছিল যে এর মধ্যে যেন এরকম একটা কুড়মুড়ের টেস্ট থাকে, ক্রিস্পি হয়, ওই জায়গা থেকে আমি নাম দিলাম। একদিকে হিউম্যানোলজির সমস্ত বিষয় আসে নিয়ে আসার বিষয়টা, আরেকদিকে টেস্টি জায়গা, দুটো মিলে এটার নাম হলো 12 ভাজা। বাহ, অসাধারণ। আমি এই এই তথ্যটা জানার জন্য অনেকবার আমি ভাবছি যে ভাই 12 ভাজা কেন নাম দিল, যা খুব আজকে জানতে পারলাম। আবিদ ভাই যেহেতু আমাদের বলছেন যে ছাগল শুমারি শুনবেন, আপনি এখন আপনার ছাগল শুমারি সহ, এবং আপনার কিন্তু অনেক গুণ ভাই, আপনার হচ্ছে মন এমন, আপনি প্রচুর আপনার মনে থাকে, মানে আপনার একই সাথে আপনার স্মৃতি এবং মানে মগজ এবং মন আপনার দুটাই এত সক্রিয়, আমি এমন আর কাউকে পাইনি যে আপনার এত কিছু মনে থাকে। আর একটা বিষয় বললেন আপনি যে হেন কোনো বিষয় নেই যে বিষয়ে জগলুল হায়দারের ছড়া নেই, এরকম আমিও দেখিনি এত এত বিচিত্র বিষয়ে ছড়া লিখতে। ফলে 12 ভাজা সফল হবে, সফল হয়েছে, আমরা দেখেছি তরুণদের কাছে, এবং আপনার জনপ্রিয়তা, আপনার ছড়ার যে সমস্ত পাঠক, একেবারে বাংলাদেশের অলি গলি গ্রাম গ্রন্থর সব জায়গায় পৌঁছে গেছে আপনার ছড়া। তো ভাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, তো আমাকে আমরা হচ্ছে আপনার তাহলে এখন ছড়া পড়বেন, তার আগে আপনি হচ্ছে আমাদের যদি নিউ বাংলা টিভি এবং চন্দ্রবিন্দু প্রকাশনার যে এই লাইভ আড্ডা হয়, এই আড্ডায় দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান সেটা বলেন, তারপরে ছড়া পড়বেন, তারপরে আমরা গিয়ে শেষ করবো।
আমি নিউ বাংলা টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি যে এইরকম আমার আজকে এই অনুষ্ঠানে আমাকে শুধু দাওয়াত করার জন্য ধন্যবাদ জানাইতেছি না, এইরকম একটা অনুষ্ঠান কন্ডাক্ট করার জন্য বা পরিচালনা করার জন্য, আমি শুধু সাহিত্যের লোকজনদেরকে নিয়ে বা সংস্কৃতির লোকজনদেরকে নিয়ে এই করোনা কালে এই ধরনের লাইভ শো করার জন্য নিউ বাংলা পরিবারের প্রতি এবং চন্দ্রবিন্দু এই প্রোগ্রামটা স্পন্সর যারা করতেছেন চন্দ্রবিন্দু প্রকাশনা তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, শুধু না তাদের প্রতি আমি এইরকম একটি আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাকে বিশেষভাবে ধন্যবাদ যে এইরকম একটা অনুষ্ঠান তুমি করছো বলে আমাদের আমরা হয়তো অনেক ভালো ভালো বিষয় জানতে পারতেছি, অনেকের কাছ থেকে তুমি সেগুলো বের করে নিয়ে আসতে পারতেছো। গতকালকে আমি দেখলাম বলে ভদ্রমহিলা ভারতীয় একজন গায়িকা, আমি হয়তো এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না, তার সঙ্গে আলাপ ভালো লাগছে আমার। হ্যাঁ উনি ওনার গান টান নিয়ে অঙ্গনা চট্টোপাধ্যায়, অঙ্গনা চলেন খুব সুন্দর। তো যাই হোক, এইরকম আরো অনেকের কথা আমরা শুনবো, দর্শকরা শুনতে পাবে, এবং এই নিউ বাংলার টিভির যারা দর্শক আমি তাদেরকেও ধন্যবাদ জানাইতেছি যে আপনারা এই অনুষ্ঠানকে দেখে কমেন্টস করে, অনেকেই কমেন্টস আসছেন, আমি আবুদের কথা শুনলাম, আমার খুবই মানে কাছে রাখছে ছোট ভাই, সে খুব খাট সে রচনাকার সাংবাদিক তার পরিচয় গুরুত্ব তার আবার আছে কাদের সমহিমায় বিখ্যাত, তারপরে শামীম খান যুবরাজ আছে, চুরি বিল্লা আছে, অনেকেই আছে, তাদের সবাইকে ভাই সোহেল সোহেল বীর একটা কমেন্টস করেছেন, সোহেল বীর প্রিয় জগলুল ভাই নিরন্তর ভালোবাসা। সোহেল তো আমার ভাই, সোহেল সোহেল এখন দূরে থাকে, পাবনায় থাকে, মানে ওই যে কাজের জন্য কাজের জন্য, কিন্তু ওই যে একটা কথা বললাম সোহেল কাজ হোক আর যাই হোক তোমার ভিতরে যদি মানে ভিতরে মাল থাকলে, এটা আমি আমরা যে আর আমাদের ল্যাঙ্গুয়েজেই বলি আর কি, যে অর্থাৎ ভিতরে জিনিস থাকলে তো মাল থাকলে হয়, হ্যাঁ ভিতরে মাল থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ইয়া করবো আর কি মানে মেন্টালি ইয়ে থাকতে হয়। আর যাই হোক, আর সবাইকে ধন্যবাদ, এবং আরো যাদের নাম দিতে পারলাম না, আমার এই যারা অনেকের কথা আসছে যাদের কথা মনে করতে পারলাম, তাদের সবাইকে সরকার ভাই বন্ধু এবং আমাদের তরুণ কবি বন্ধুদেরকে সবার প্রতি আমার শুভেচ্ছা থাকলো, এবং আমাদের আগামী সাহিত্য কিন্তু আমি এটা ভালো করে বলি, আসলে ভবিষ্যৎ আমরা যেমন বলি শিশুরাই একটা জাতির ভবিষ্যৎ, তেমনি আমাদের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আজকের তরুণরাই আমাদের আগামী দিনের সাহিত্য সংস্কৃতির ভবিষ্যৎ, আজকের তরুণী আজকের কলিয়ারি হয়তো আগামী দিনে আমরা নজরুল তার মধ্যে পেতে পারি, আজকের একজন কবির মধ্যে হয়তো আমরা আগামী দিনে রবীন্দ্রনাথকে পেতে পারি, আজকের একজন সরকারের মধ্যে হয়তো আমরা আগামী দিনের একজন বিখ্যাত সরকারকে পাবো। সুতরাং তোমরা যে কাজটা বিশেষ করে আমি তরুণদের বলছি, বড় ভাই বয়সের অধিকার থেকে বলতেছি মুরব্বী হিসাবে, যে যে কাজটাই করো সিরিয়াসলি করো, ইনশাল্লাহ সততার সাথে সিরিয়াসলি কাজ করলে তোমার ফল আসবে। যাই হোক, আমি তাহলে কি এখন ছড়াটা শোনাবো? হ্যাঁ ছড়া শোনান, ছড়া শোনান। আচ্ছা ছড়া শোনানোর আমার ছড়াটার নাম হচ্ছে ছাগল সোমালি, এটা হচ্ছে পরিসংখ্যান বিষয়কে নিয়ে একটা কেরিকেচার করা আর কি, অর্থাৎ পরিসংখ্যানে যা। আচ্ছা তো পরিসংখ্যান বোর্ড বৈশিষ্ট্য হিসেব কিতে নিচে বাংলাদেশের ছাগল কত ভূমির বিপরীত, সেই মোতাবেক নামলো কাজে দুই জুনিয়র কর্মী, রিপোর্ট দিল বোর্ডের কাছে সার্ভে করে কর্মী, দুদিন বাদে বোর্ড মিটিং এ সাহেব বলে ফেলেন কেমন করে এমন হিসেব দুল দিয়া তো কেলেন, কথা শুনে কর্মীরা কয় বর্মি যাওয়ার পরে দেখেছিলাম 10টা ছাগল একটা মাঠে চড়ে, এরপর সেই মাঠটা মেপে তার এরিয়া নিলাম, সেটা দিয়ে দেশকে পুরো ভাগ করে সার দিলাম, ভাগ ফলটা গুণন করে 10টা ছাগল দিয়ে মোট ছাগলের হিসেব খানার সঙ্গে এলাম নিয়ে, হিসেব শুনে রাগে সাহেব কাঁদতে থর থর, হয়নি বাবু তিনটে ছাগল ওর সাথে অ্যাড করো, থতমত কর্মীরা কয় বাদ গেল তোর কে, সাহেব বলেন তোমরা দুটো এবং আমি। অসাধারণ ছাড়া, অসাধারণ ছাড়া ভাই, আপনার কাছে নিউ বাংলা টিভি কৃতজ্ঞ, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অভিবাদন, এবং আমি পলিয়ারের পক্ষ থেকে ছোট ভাই আপনার, আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক শুভেচ্ছা, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি, আমাদের পাঠকদের দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ বাংলার সঙ্গে থাকবেন, শিল্প সাহিত্য ছড়ার সাথে থাকবেন, বইয়ের সঙ্গে থাকবেন, ধন্যবাদ সকলকে।